نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي وقال عليه الصلاة والسلام نظرة إلى العالم خير من عبادة سنة صيامها وقيامها أو كما قال عليه الصلاة والسلام أصل محفلت মাননীয় সভাপতি সাহেব, এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সমাগত সত্যের সৈনিক সুধী শ্রোতা মণ্ডলী, দু
দূরে অবস্থিত অপরজনা সিনা ধার্মিকা মা ও বোনেরা, সেই সন্ধ্যার পর থেকে তথা সাতটা থেকে আমি আপনাদের মাঝে আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুনেছেন আলিয়া ইউনিভার্সিটির গেস্ট লেকচারার জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো সিলসিলায় ফুরফুরা শরীফের বিশিষ্ট হাতিয়ার বিখ্যাত ইসলামী গবেষক বর্তমান জমানার সত্যের অন্যতম সৈনিক মহামান্য মুফতি সাহেব হুজুরের কাছে আমি আপনাদের কাছে এসে বসেছি ভূমিকা লম্বা না করে খুব আস্তে আস্তে কিছু কথা আপনাদের কাছে রাখব। কোরআন শরীফের একটি আয়াতের অংশ পড়েছি, রসুলের জবানের অগণিত হাদিসের খুব ছোট্ট একটি হাদিস পড়েছি, চেষ্টা রাখছি পঠিত আয়াত এবং হাদিসটাকে সামনে নিয়ে আজকের মজলিসের আয়োজনের লক্ষ্যকে মাথায় রেখে কিছু কথা আপনাদিগকে বলবার। আর যতটা করা দরকার মুফতি সাহেব এসে আমার আগে অজ করেছেন, মানে অজ করার হক আর এই মজলিসে আসবার হক মোটামুটি আপনাদের আদায় হয়ে গেছে। আমি অজ করলেও চলবে না করলেও চলবে, তবুও পরের বক্তা আসতে যতক্ষণ সময় নেন ততক্ষণ আপনাদের মাঝে আমি আছি। আজকের এই জলসা কমিটি জলসাটাকে আয়োজন করেছেন সরওয়ারে কায়নাত বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্মৃতিচারণের লক্ষ্যে। আসলে একটা কথা সূচনা লগ্নে বলে নেওয়াই ভালো, আমার আগে মুফতি সাহেবের কাছেও শুনছিলেন যে হাজারো গালি কেউ আমাদের দিলে আমরা কোনো মঞ্চে কোনো স্টেজে কোনো মাহফিলে কোনো বৈঠকে কোনো স্থলে কোনো জায়গায় কোনোদিন একটা গালি কেউ কারোর জন্য ফিরিয়ে দেব না। বরং গালি দেওয়া কেউ যদি কোনোদিন বিপদে পড়ে চেষ্টা করব তার একটু সহযোগিতা করার, যাতে সে আরো কিছুদিন বেঁচে থেকে অন্তত গালিটা দিতে পারে। আমাদের আমরা যে মজহাবের অনুসারী আমাদের ইমাম হলেন যারা বসেছেন, খুব আস্তে আস্তে আমি কথাগুলোকে এলোমেলো না বলে তথ্য সম্বলিত কিছু কথা আস্তে আস্তে দেব, সেগুলো আপনাদের নিতে হবে। মাইকেরও কন্ডিশন খুব ভালো না, মুফতি সাহেব যখন অজ করছিলেন তো হুজুরের খুব কষ্ট হচ্ছিল, আমি এসেই বলেছি আপনাদের মাইক ভালো হয়নি। যাই হোক, আমরা যে ইমামের অনুসারী
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, তমাম পৃথিবীর শিরোভাগ মুসলমান এখনো এই মাযহাবের অনুসারী, 100 ভিতরে এখনো অন্তত 65 জন। তো তিনি যে জায়গাটায় বসবাস করতেন তার বাড়ি থেকে খুব কাছাকাছি বসবাস করতেন একজন চর্মকার। চর্মকার কথাটা একটু উচ্চাঙ্গের ভাষা, একটু লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করা হয়, একটু নিম্ন শ্রেণীর ভাষা যদি বলা হয়, তাহলে বলতে হয় ইমামে আজমের খুব বাড়ির কাছাকাছি একজন মুচি বসবাস করতেন। সারাদিন ধরে জুতো সেলাই করত, সন্ধ্যাবেলা বাড়ি আসার সবাই মদ পর্যাপ্ত পরিমাণে খেয়ে আর মদের বোতল সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে যখন আল্লাহর উপাসনা আরাধনা ইবাদত বান্দেগি আর নামাজের ভিতরে কাটাতেন, মুচিও ফেরায় সারা রাত জাগত, রাতের অধিকাংশ সময়টা মুচি জাগ্রত অবস্থায় কাটিয়ে দিত, তবে ইমামে আজম সারা রাত নামাজ পড়তেন আর মুচি ইমামে আজমের নামে গালি দিত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে ইচ্ছা করলে গোটা কুফার মাটিতে যখন 99% মুসলমান ইমামে আজমের ভক্ত অনুরক্ত আর তার মাসলাকের অনুসারী, ইচ্ছা করলে ইমামে আজম বলতে পারতেন এই মুচি সারাদিন জুতো সেলাই করে মদ খেয়ে সারা রাত ধরে আমার নামের গালি গালাজ করে, তা তোমরা এর এগেরেস্টে একটা অ্যাকশন নাও, ওরে ধরে একটু পিটিয়ে দাও। যারা বসেছেন অনেক চেহারা দেখছি আমার চেনা জানা পরিচিত, বহু মজলিসে আমার অশোনার জন্য বসেন, আজকেও বসেছেন আলহামদুলিল্লাহ। তো আমি আসবার পরে এমনি ভাবছিলাম যে মুফতি সাহেব যা ওয়াজ করছেন তাতে আমি যে আর কি ওয়াজ করব, কিন্তু একদম ন্যায়সত্যের জায়গাতে দাঁড়িয়ে যতদিন পৃথিবীতে বেঁচে আছি কোনো অন্যায় অপরাধ বাতুলতা অসারতা কোনো প্রতারণা ধোকাবাজি দাগাবাজি প্রবঞ্চনা মিথ্যা এই সমস্ত জিনিসের সঙ্গে কখনোই আমাদের আপোষ হবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যা আল হাক সত্য সমাগত ও জাহাকাল বাতিল মিথ্যা পরাভূত ইন্নাল বাতিলা কানা জাহুক, আল্লাহ বলেছেন আর বাতিল তো পরাভূত হওয়ারই বিষয়। পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে একটা শ্রেণীর মানুষকে এক মাস দু মাস পাঁচ মাস ছ মাস এক বছর বিরাট সংখ্যক মানুষের কাছে ভণ্ডামি করে প্রতারণা করে ধর্তুমি করে চাতুরতার সঙ্গে নিজের পালকের ভিতরে রেখে দেওয়া যাবে, তবে আল্লাহর প্রতি তাওয়াক্কাল আর আল্লাহর প্রতি ভরসা করে বলছি
ধোকাবাজি করে, প্রতারণা করে, ডাকাতি করে বিরাট সংখ্যক মানুষকে বছরের পর বছর, যুগের পর যুগ কোনদিন কেউ নিজের পালকের ভিতরে রাখতে পারিনি। সত্য মানুষের কাছে একদিন ফুটে উঠবেই। আমি অনেক মজলিসে বলেছি, আজকেও বলছি, ধামা চাপা দিয়ে বিড়াল ঢাকা যায়, ধামা চাপা দিয়ে বিড়ালের আওয়াজ নাও শব্দটা কেউ কোনোদিন চেপে রাখতে পারে। চলেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসলে খুশি হব, অনেকটা জায়গা রয়েছে। এখনো মুফতি সাহেব যখন হজ করছিলেন, এমনি তো একটা সংখ্যক মানুষ, প্রচুর মানুষ তারা দাঁড়িয়েছিলেন। জি, তো আমি অনুরোধ জানাবো যারা দাঁড়িয়ে রয়েছেন যদি বসেন বড্ড ভালো হয়, যারা বিক্ষিপ্ত আছেন এখনো ছড়িয়ে ছিটিয়ে, সবার কাছে অনুরোধ করছি প্রথম থেকে কথাগুলো আপনাদের খুব শুনবার একটু দরকার আছে। যাই হোক, তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কুফানগরী যখন তার বসবাস, তাহলে কুফানগরী 99% মানুষ তখন ইমামে আজমের ভক্ত, অনুরক্ত, মাজহাবের অনুসারী, মসলাকের মান্যতা দিয়ে ইমামে আজমের মহাব্বতটাকে তারা নিজেদের দিলে জায়গা দিয়েছিলেন। ইমামে আজমকে তারা এত ভালোবাসতেন, ইমামে আজম যদি বলতেন আমার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দাও, বোধহয় তারা ইমামে আজমের নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারতেন। ইমামে আজম আপনারা আগেই শুনেছেন, আমার আজকে আবার নতুন করে বলার অপেক্ষা রাখে না, তবু জাস্ট একটা মজলিসে যে কথাটা না বললে নয় বলছি, সাল্লা আবু হানিফাতা সালাত আল ফজরি বি ওযুই সালাতি আল ইশায়ে 40 সানাতান। ইমামে আজমের সিরাত লেখকরা লিখেছেন 30-40 বছর এশার নামাজের উযুতে ফজরের নামাজ পড়েছেন। আর একটু মহব্বত করে বলেন, আর একটু মন করে বলেন না, তাহলে যে লোকটা 40 বছর এশার নামাজের উযুতে ফজরের নামাজ পড়েছেন, তাহলে এক কথায় বলতে হয় রাতে তিনি ঘুমাতেন না। বেঁচে ছিলেন মাত্র 70 বছর, তার ভিতরে 40 বছর রাতের বেলায় ইমামে আজমের কোনো ঘুমটুম কিছু ছিল না, সারা রাত জেগে আল্লাহর উপাসনা করতেন, কিন্তু পাশের বাড়ির মুচি তার নামে রোদ গাল দিত। মুচি মদ খেয়ে মাতলামি করে যতক্ষণ জাগ্রত থাকবে মাতলামি করবে আর ইমামে আজমের নামে গাল দেবে। আচ্ছা বলেন, আপনাদের তো একটু জ্ঞান বুদ্ধি মোটামুটি কম বেশি সবারই আছে, কারোর বা কম কারো বা বেশি, ইমামে আজম যদি তার ভক্ত অনুরক্তদের ডেকে বলে দিতেন যে আমি সারা রাত নামাজ পড়ি আর আমার একদম বাড়ির পাশে সারা রাত ওই মুচি আমার নামে গাইল দেয়, তোমরা একটু ধরে পথে ঘাটে যেখানে পাবা একটু ধরে আচ্ছা করে ওরে পিঠে দাও, বলতে পারতেন কথা বলে বলেছিলেন? ওই মাতাল ইমামে আজমের বাড়ির পাশে বসবাস করে সারা রাত যে গালি দেয়, যারা শুনেছে মাঝে মাঝে ইমামে আজমের কাছে এসে একটু কমেন্ট করেছে, বুঝলেন, আপনি সারা রাত নামাজ পড়েন আর ওই মাতালটা সারা রাত আপনার গালি দেয়, বুঝলেন, আপনি যদি অনুমতি দেন আমরা ধরে ধরে পিঠে দেই। ইমামে আজম কোনোদিন বলেননি যে তোমরা ওরে ধরে পিঠে দাও, বরং যারা ইমামে আজমের কাছে শিকায়ত করেছেন, অভিযোগ দায়ের করেছেন, ইমামে আজম তাদেরকে ডেকে বলেছেন
আমার কাজ রাতের বেলায় আমারে করতে দাও, রাতের বেলায় তোমাদের কাজ তোমরা করো, আর মাতালের কাজ মাতালকে করতে দাও। আমারে গাল দিচ্ছে তো তোমাদের জ্বালা করতেছ কেন? আমারে যতবারে দেখ গালটা তো তোমাদের দিচ্ছে না। যাই হোক, ইমামে আজম আবু হানিফা কোনদিন কারোর কাছে ওই মাতালের ব্যাপারে অভিযোগ করেননি, বরং কেউ ইমামে আজমের কাছে অভিযোগ করতে এলে ইমামে আজম বলেছেন, আমার গালি দিদি আমার জ্বালা করে না তোমাদের জ্বালা করে। তার মানে বাসের চেয়ে কুঞ্চিটাকে একটু ডাঙর হয়ে গেল, তোমরা আমারে মহব্বত করো, সেই মহব্বতে তোমাদের জ্বালা করে। আর জান তোমরা যাকে মহব্বত করো গালিটা তার নামে দেওয়া হয়, কই তিনি তো কোনোদিন তার তো কোনোদিন গা জ্বালা পালা হয় না। বেশ কিছুদিন কাটল, মুচি কোন এক অপরাধের কারণে রাতের গভীর অন্ধকারে এসে মুচিরে দিয়ে গেল পুলিশে ধরে। আচ্ছা, ও যে পরিমাণ গাইলতেছে তাতে ধরা পড়ার পরে পুলিশ যখন ধরেছে, ইমামে আজমের একটু আনন্দ পাওয়া দরকার ছিল না? ছিল না। আজকে কি ইমামে আজম আনন্দিত? গভীর রাত্রেবেলায় রাতের শেষ ভাগের শেষ অংশে ইমামে আজম নামাজ শেষ করে আল্লাহ শাহিদ দরবারে হাত তুলে দোয়া মোনাজাতের পরে যখন শুনেছেন যে সেই মাতাল দারে আজকে ধরে নিয়ে গেছে, কি করে খবরটা পেলেন? আসলে যে রাত্রে ধরেছে না ওই রাত্রে আর মাতালের কোনো আওয়াজ ইমামে আজম শুনতে পেলেন। মোটামুটি যতটা নামাজ তিনি পড়েন প্রতি রাত্রে, আজকের রাতে ওই মাতালের জন্য ইমামে আজমের নামাজ খানিকটা কম হয়েছে। যে রাত্রে গাইল দেয় ইমামে আজম সারা রাত নামাজ পড়ে, সে রাত্রে নামাজের ঘাটতি হয় না। আজকে গাইল দেয়নি, ইমামে আজমের কানে মাতালের গালিগালাজ আসেনি বলেই ইমামে আজম নামাজ খানিকটা কম পড়েছেন। বলে কই সেই মাতালটার কোনো আওয়াজ তো আজকে পাওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে 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 তিনি ভাবছেন, তবে মাতাল কি অসুস্থ হয়ে গেল নাকি? অসুস্থতার কবরে কি মাতাল বন্দী হয়ে পড়ল নাকি মাতালকে পুলিশে ধরে নিয়ে গেল? ও বাবা দিনা ভাইরা, গভীর রাত্রে বেলা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে মাতালের বাড়ির সামনে দাঁড়িয়ে মাতালটার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন, আর ইমামে আজমের কানে খবরটাকে পৌঁছে দেওয়া হলো সেই মাতালটাকে পুলিশে পাকড়াও করে নিয়ে গেছে। ও বাবা দিনা ভাইরা মাথায় রাখুন, দেখতে দেখতে ফজরের নামাজের সময় প্রায় আসন্ন হয়ে এসেছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে আর একটুখানি দেরি করে ফজরের নামাজটাকে আদায় করে নিয়ে থানার দিকে রওনা দিয়েছেন, পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়েছেন। মাতাল আমায় গালিগালাজ করতে পারে, তবে আমি ইমামে আজম আজ সেই মাতালকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাতাল তার জীবনে যত বেশি গালিগালাজ আমার নামে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে সব মাফ করে দিয়েছেন। মাতালের গালিগালাজের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার দরজাটাকে আগের তুলনায় অনেকটা বুলন্দ করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মাতাল যদি পাঁচ দিন দশ দিন পুলিশ স্টেশনে থাকে, জেলের ভিতরে থাকে, মাতাল আমার নামে গালিও দেবে না, আমার গোনাও ক্ষমা হবে না, আর আমার দরজাও বুলন্দ হবে না। সুতরাং যে কোনো মূল্যেই হোক মাতালটাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আমার আনতেই হবে। ওরে আমি যদি যে কোনো মূল্যে ছাড়াতে পারি, ও আজকে রাত্রিবেলা আবার আমার নামে গাইবে।
আপনি যখন ইমানদার আর সেই মাযহাবের অনুসারী যখন, সেই ইমামের অনুসারী যখন, কেউ যদি কোন অ্যাঙ্গেল থেকে কাউকে যদি আপনার নামে হোক, আমার নামে হোক, কাইয়ুম সাহেবের নামে হোক, মাতিন সাহেবের নামে হোক, যার নামে হোক গালি গালাজ করতে শোনে, আপনি পাল্টা গালি রাখি দিয়ে দেন না, বরং বরং আপনি একটু সাবধান থাকেন, সচেতন থাকেন, যে গালিটা দিচ্ছে সে যদি কোনোদিন বিপদে পড়ে যায় আপনি চেষ্টা করুন তার একটু সহযোগিতা করার, কারণ বিপদে পড়ে থাকলে আর গালিটা দিতে পারবে না। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যেই হোক মাতালটাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে হবে। ও বাবা দিনে ভাইরা, আল্লাহ পাকের প্রিয় বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে চলতে চলতে পুলিশ স্টেশনে হাজির হয়ে গেলেন। পুলিশ স্টেশনের পুলিশ কর্মী যারা ইমামে আজমকে ফজরের নামাজের পরে পুলিশ স্টেশনে অবস্থান করতে দেখে অবাক হয়ে গেলেন। মহান আল্লাহ পাক আপনাকে জামানার ইমাম বানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআনের মহাপণ্ডিত বানিয়েছেন, আপনাকে হাদিস শাস্ত্রের একজন বিজ্ঞ মানুষ বানিয়ে দিয়েছেন। তমাম পৃথিবীর মাটিতে যত আলেম রয়েছেন সবার এলেম যদি দাড়ি পাল্লার একটা দিকে চাপিয়ে দেওয়া হয়, আর আপনার এলেম যদি দাড়ি পাল্লার অন্য আর একটা দিকে চাপিয়ে দেওয়া হয়, একটা মুহূর্তের ভিতরে আপনার এলমের পাল্লাটা ভারী হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হওয়ার সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে পৃথিবীর জমিনে একটা মাযহাব কায়েম করিয়ে নিয়েছেন। আল্লাহকে এই পৃথিবী আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর মাটিতে একজন যোগ্য ফেকা তত্ত্ববিদ আলেম হওয়ার সুযোগ তৌফিক নসিবে কবুল করে নিয়েছেন। সুতরাং না 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 না, খবরদার খবর খবরদার খবরদার, আমরা আপনার সাথে বেয়াদবি করব না। আর আমরা আপনাকে দেখে আজকে অবাক হয়ে গেলাম, আপনি ফজরের নামাজের পরে থানায় কেন এলেন, পুলিশ স্টেশনে আপনি কেন হাজির হয়ে গেলেন? যদিও আপনার সহবত পাওয়া, যদিও আপনার সঙ্গ লাভ করা নিজের জীবনের অনেক অনেক কল্যাণের কারণ, কিন্তু এর পরও আমরা আপনায় বলবো, সকালবেলা আপনি পুলিশ স্টেশনে কেন হাজির হয়ে গেলেন? আপনি আমাদেরকে যদি ডাকতেন আমরা আপনার দরবারে হাজির হয়ে যেতাম। একদম ইতস্তত করেন না ভাই, সাইডে কথাবার্তারা আওয়াজ চিল্লা চিল্লি চেঁচামেচি যাই হোক, বাইরে একদম মন দেন না, আমার রস বলো আটকে যাবে, এমনি মাইক ভালো না। কি বলছিলাম, তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পুলিশ স্টেশনে যখন গেলেন, পুলিশ প্রশাসন ইমামে আজমকে দেখে বললে, হুজুর আপনার সহবতে আমাদের জীবন ধন্য হয়, আপনার সঙ্গলাপ করতে আমাদের সবারই মন চাই, কিন্তু হুজুর তাই বলি আপনি থানায় আসবেন, আপনি পুলিশ স্টেশনে আসবেন? আর পুলিশ স্টেশন থেকে পুলিশ স্টেশনে আসবার পরে আপনার সঙ্গে দেখা করে আমরা জীবনটাকে ধন্য করব, এটা ঠিক নয়। আপনি যদি আমাদেরকে খবর দিতেন আমরাই আপনার দরবারে হাজির হয়ে যেতাম। ভাই উঠছেন কেন? জি মারাত্মক ক্ষতি ভাই, সমস্ত কাপড় করা যে একটা কাপড় ভালো নেই, কেন কাপড় ছেড়ে খাচ্ছে নাকি দেখেন, আপনি একটু বলেন কেন আপনাকে দেখছে, আপনাকে আমারে কেন, আমাকে রূপ তো উঠেছে নাকি? এরকম খবর ভালো ছিল ছিল, এখন ছেড়েছে ঠিক
যাই হোক, আমার দিকে মন দেন, আমি মাঝখানে একবার দেখছিলাম একটু আপনারা ইতস্তত করছেন। তো ইমামে আজমকে বললেন, হুজুর আপনি যদি আমাদের কাছে না আসতেন, আমাদের খবর দিতেন, আমরা আপনার দরবারে হাজির হয়ে যেতাম না। এই ভোরবেলা ফজরের নামাজের পরে আপনি পুলিশ স্টেশনে কেন এলেন, কি দরকার আপনার? ইমামে আজম বললেন, শুনুন তবে, আমার প্রতিবেশী একদম আমার বাড়ির গায়ে বাড়ি, ওই যে মুচিতার বসবাস, কালকে রাত্রেবেলা প্রশাসন বিভাগের কিছু লোকজন জি ওই মুচিটাকে পাকড়াও করে নিয়ে এসছে। আমি এসছি ওই মুচিটাকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যেতে। একটা সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলবেন না। চরিত্র যদি নিতে হয়, চরিত্র যদি গঠন করতে হয়, ইমামে আজমের চরিত্র নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। ইমামে আজম পৃথিবীতে যে আদর্শ নিয়ে তিনি বেঁচেছিলেন, যে আদর্শ নিজের জীবনে তিনি তাম পৃথিবীবাসীকে দেখিয়ে গেছেন, আপনি সেই মজাবের অনুসারী যখন, তার মশলাকের অনুগামী যখন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আজকের মজলিসে বসে নিয়ত করুন, আমি ইমামে আজমের আদর্শ নিয়ে পৃথিবীতে বাঁচব। আমার মজলিসে তো অনেক মজলিসে বসেছেন, কোনোদিন শুনেছেন আমি কারোর গাল দিছি, কারোর বলে দিছি যে ওরে ধরো যেখানে পারো মারো বলেছি? শোনেন, একটা অফ করি আজকে, আসলে তো পরিবেশও হয় না আর মন মানসিকতাও থাকে না। আজকে একটা অজ আপনাদের কাছে খুব আস্তে আস্তে করি একটু বলেন। রসুল্লাহর জমানায় রসুল তার জীবনে লড়াই করেছেন 27টা ময়দানে। কটা ময়দান বলেছি? 27। মাত্র 9-10 বছরের ভিতরে রসুল 27টা যুদ্ধের ময়দানে শুধু শরীক হয়েছিলেন। আসলে আরবিতে রসুল যে যুদ্ধগুলো অংশ দিয়েছেন সেইগুলোকে বলা হয় গাজওয়া, আর যে যুদ্ধগুলোতে রসুল নিজে অংশ নেননি সাহাবীদেরকে পাঠিয়েছেন আরবিতে তারে বলা হয় সারিয়া। মনে থাকবে আপনাদের, একটা হলো গাজওয়া আর একটা হলো জিস জাঙ্গ মে আল্লাহ কা রসুল নে খুদ শিরকত কিয়া ইয়ানি শরীক হুয়া উসকো গাজওয়া, আর জিস জাঙ্গ মে আল্লাহ কা রসুল নে শরীক নহীন হুয়া উসকো সারিয়া। যে যুদ্ধে রসুল অংশ দিয়েছেন তাকে গাজওয়া, যাতে রসুল অংশ দেননি তাকে বলে সারিয়া। তবে নবীর জমানাতেই হয়েছে সেইগুলোকে সারিয়া, নবী জাননি সাহাবীদেরকে পাঠিয়েছেন তাকে বলে সারিয়া। গজওয়ার সংখ্যা দাঁড়িয়েছে নবীর জীবনে 27টা। কটা? এই 27টা লড়াইতে অনেক মারামারি, অনেক কাটাকাটি হয়েছে, হাজার হাজার মানুষ মরেছে, কখনো মুসলমানদের বেশি, কখনো মুশরিকদের বেশি, বেঈমান বেদীন ধর্মহারাদের বেশি। তবে ওহদের যুদ্ধ ছাড়া রসুল যত লড়াই তার জীবনে করেছেন কোনো লড়াইতে মুসলমান মানে শত্রুর তুলনায় মুসলমান বেশি শহীদ হয়নি, যত শত্রু মরেছে তার থেকে অনেক কম মুসলমান শহীদ হয়েছে। শুধু ওহদের যুদ্ধে রসুলের 70 জন সাহাবি শাহাদাত বরণ করেছেন, শত্রুপক্ষের অত লোক যুদ্ধের ময়দানে মারা যায়নি। যাই হোক, মারামারি আর কাটাকাটি জেহাদের ময়দানে তো সামগ্রিকভাবে লেগেই থাকত, কিন্তু রসুল এই 27টা ময়দানে লড়াইতে নেমেছেন। কিন্তু বড় আশ্চর্যের কথা, খুশির কথা, আনন্দের কথা, এই 27টা যুদ্ধের ভিতরে রসুলুল্লাহ একটা যুদ্ধে কাউকে আঘাত করেননি। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন,
এই ২৭টা লড়াইয়ের ভিতরে রসুল কোনদিন কারোর গর্দানে তলোয়ার চালাননি, বিশ্ব নবী নিজে হাতে কারোর ধর আর কল্লা আলাদা করে দেননি, নবী নিজে কারোর হাত কেটে দেননি, পা কেটে দেননি, কারোর অঙ্গহানি করেননি, চোখ উপড়ে নেননি, কাক কেটে দেননি, নাক কেটে দেননি, বরং হিসাব কষে দেখা গেছে একটাই লড়াই, একটাই লড়াই শুধু ওহদের ময়দানে রসুল একজনের এক কাফের শরীর শুধু একটু ছুঁয়ে দিয়েছেন আর তাতেই লোকটা মারা গেল। সুবহানাল্লাহ বলবেন, তাম লড়াইয়ের ময়দানগুলোতে রসুল কাউকে কোনোদিন মারেননি, আঘাত করেননি, রক্ত ঝরাননি, তবে ওহদের যুদ্ধে একজনকে শুধু একটু ছুঁয়েছেন, ব্যাস। তার নাম উবাইয়া বিন খালফ। উবাইয়া যেদিন ছোট্ট একটা ঘোড়া নিয়ে রসুলের দরবারে এসেছিল, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘোড়াটা দেখিয়ে বলেছিল, হুজুর আমি ঘোড়াটা কিনেছি, ঘোড়াটাকে খুব ভালো করে লালন পালন করি, বড় করি, যদি মালিক আমার প্রতি রাজি হন এই ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আমি আপনাকে মারব। কত বড় সাহস লোকটার, কত বড় স্পর্ধা লোকটার। রসুলের দরবারে একটা ঘোড়ার বাচ্চা কিনে হাজির হয়েছে, হুজুর ঘোড়াটারে বড় করব, নিজে হাতে লালন পালন করব, সুযোগ যদি হয়, মালিক যদি মালিক যদি আমার একটু সুযোগ দেন, আপনি আমি এই ঘোড়ার পিঠে পিঠে থাকবো আর চেষ্টা করবো এই ঘোড়ার পিঠে থেকে আপনাকে শেষ করে দেওয়ার, খতম করে দেওয়ার। রসুল ওইটুকু অহংকার পছন্দ না করতে পেরে, সইতে না পেরে রসুল বললেন, ম্যাং ইনশাল্লাহ ম্যাং তুঝকো মারুঙ্গা, লাখ তুলার নাক, তুই ওই ঘোড়া পিঠে থাকবি আর আমি রসুল চেষ্টা করব তোরে মারার। ওহদের যুদ্ধে ওর ঘোড়াটা বড় হলো, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে নামলেন, উবাইয়া বিন খাল তার সেই ঘোড়াটার পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে নামলো। টার্গেট কারোর উপরে না, যুদ্ধের ময়দানে রসুলুল্লাহকে মার। আমার আল্লাহ নবী সাহাবীদের দ্বারাতে ও বাবাজিরা ভাইরা রসুলের কাছে খবর পৌঁছে গেল, ও উবাইয়া বিন খালফ সেই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে জেহাদের ময়দানে নেমেছে এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার মতো টার্গেট দেখে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাকের হাবিবে সাহাবারা দয়ার নবী রাসূলুল্লাহরে ডেকে বললেন, হে রাসূলুল্লাহ, হে হাবিবুল্লাহ, হুজুর আমরা আমাদের জীবনের ঝুঁকিটুকু নিয়ে হুজুর আমরা আপনার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর যেদিন জিহাদের ময়দানে আপনার পিছনে দাঁড়ানোর মতো কোনো সাহাবী থাকবে না, আপনার সমস্ত সাহাবী যখন শহীদ হয়ে যাবে হুজুর তখন আপনার উপরে কি বালা মুসিবত এসে যাবে জানি না, তবে আমরা সাহাবীরা বিশ্বাস করি নিশ্চিতভাবে যেদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না, যেদিন জিহাদের ময়দানে আপনার জন্য শহীদ হতে হতে আমরা সবাই শহীদ হয়ে যাব, সেদিন আপনাকে বাঁচানোর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর তবে আমাদের কানে আওয়াজ এসেছে উবাইয়া বিন খালফ আপনাকে মারবার জন্য ঘোড় সওয়ার হয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাকের হাবিব সাহাবীরা বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আমরাও জিহাদের ময়দানে এই সংকল্প নিয়ে নেমে পড়েছি, ও ভাইয়া বিন খালফ আপনাকে আঘাত করা তো দূরের কথা, আপনাকে মারা তো বহু যোজনা দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও ভাইয়া বিন খালফ কে আমরা আপনার শরীর স্পর্শ করতে দেব না, আপনার শরীর স্পর্শ করতে দেওয়া তো দূরের কথা, আপনা এমনি করে আপনার দরবার পর্যন্ত ঘোড়া নিয়ে তাকে আপনার কাছে আমরা পৌঁছাতে দেব না, তার আগে আগে আমরা ওবাইয়া বিন খালফকে জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, সুন সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জিহাদের ময়দানে জিহাদের ময়দানে যখন নেমে পড়ছ, সামনে যে শত্রুটাকে তোমরা পাবে অবশ্যই সেই শত্রুটার ডর কল্লা তোমরা আলাদা করে দিতে পারো, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, না 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 না, ওবাইয়া বিন খালফকে কেউ যেন মারবে না, ওর গায়ে কেউ যেন তোমরা হাত দেবে না, অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবাইয়া বিন খালফকে তোমরা আমার দরবার পর্যন্ত আসতে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওবাইয়া বিন খালফের সাথে মোকাবেলা করব। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাকে পারবে তাকে মারো, যে দুশ্মন তাকে খুঁজে পাবে তারে জাহান্নামে পাঠাও, তবে সাবধান হয়ে যাও, উবাইয়া বিন খালফকে মারবে না কেউ, ওরে আমার কাছে আসতে দাও, আমি রাসূল নিজেই ওর মোকাবেলা করবো। বলে হুজুর আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমরা সইব কি করে? হুজুর তার ঘোড়া অত্যন্ত তেজ রফতার, দ্রুত গতি সম্পন্ন ঘোড়া, সে যদি আপনার কাছে পৌঁছাতে পারে, বলা যায় যদি তলোয়ার দিয়ে আপনাকে কোনো আঘাত করার সুযোগ পেয়ে যায়, হুজুর আমরা অত বোকা, ওবাইয়া বিন খালফকে আপনার কাছে আমরা পৌঁছাতে দেব, ঘেঁষতে দেব। আমার আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, হে আমার সাহাবীরা মনে রাখো, যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উবাইয়া বিন খালফা জিহাদের ময়দানে নেমেছে, ওই ঘোড়াটা বাচ্চাবেলায় যখন খরিদ করেছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে ওই ঘোড়াটা নিয়ে হাজির হয়ে বলেছিল, হে আল্লাহ রাসূল, আমি এই ঘোড়ার উপরে থাকব, এই ঘোড়ার বাচ্চাটাকে লালন পালন করব, কোন এক জিহাদের ময়দানে যদি আপনার এগেনিস্টে সুযোগ হয় এই ঘোড়ারও পিঠে সওয়ার হয়ে আপনাকে আমি খতম করে দেব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের হাবিব সিদ্দিক উবাইয়ারে ডেকে বলেছিলাম, হে উবাইয়া অবশ্যই তুমি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই অহংকার সইতে না পেরে বলছি, তুমি তোমার ঘোড়ার পিঠে আরোহণ করে থাকবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। আজ ওহদের ময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ উবাইয়া বিন খালফকে জাহান্নামে পাঠানোর মতো দরজা পরিষ্কার করে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উবাইয়া বিন খালফকে মেরে দেওয়ার রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। হে আমার সাহাবীরা বলে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, খবরদার উবাইয়াকে যদি তোমরা আমার দরবারে আসতে দেখো, না 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 না, সাবধান তোমরা হয়ে যাও, তোমরা যেন তাকে আঘাত করবে না, তার গতিটাকে তোমরা যেন কেউ রুদ্ধ করে দেবে না, তার শরীরের কোনো জায়গায় যেন আঘাত করবে না, তার হাত কেটে দিতে পারবে না, পা কেটে দিতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে উবাইয়া বিন খালফকে আসতে দাও, আমি রাসূলুল্লাহ নিজেই ওর মোকাবেলা করি, আমি
বিশ্ব নবী নিশ্চিত করে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর আমি রাসূলুল্লাহ আমার কাছে যখন হাজির হয়ে যাবে, না 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 না, আমি ওর হাত কেটে দেব না, পা কেটে দেব না, তলোয়ার দিয়ে আমি রাসূলুল্লাহ ওর গর্দানে আঘাত করব না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে কোনো প্রকারের আঘাত আমি না করে, আমি আল্লাহর রাসূল যে অবস্থায় এসেছে আমি অক্ষত অবস্থায় ওরে ফিরিয়ে দেব, শুধু ওর শরীরটা একবার আমি স্পর্শ করে দেব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শের কারণে ওবাকিয়া বিল খালব মরে যাবে। হে আমার সাহাবীরা মনে রাখো, খবরদার ওর শরীরে যেন তোমরা আঘাত করবে না, ওর হাত যেন তোমরা কেটে দেবে না, পা যেন কেটে দেবে না। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিহাদের ময়দানে নেমে যখন বারবার নিজেদের চোখের সামনে ওবাইয়াকে ঘুরতে দেখছিলেন, না 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 না, ওবাইয়া বিন খালফের গায়ে কেউ আঘাত করছিল না, সামনে যত দুশমন আসছিল সবাইকে সাহাবারা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলেন, না 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 না, ওবাইয়ার শরীরে কেউ কোনো আঘাত করছিল না। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওবাইয়া বিন খালফ যখন এগিয়ে আসছিল, আল্লাহ পাকের হাবিবি সাহাবীরা সবাই কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, না না, কোন দিক দিয়ে ওবাইয়াকে আক্রমণ করা হয় না। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর কাছে থাকা দাঁড়িয়ে থাকা সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা তলোয়ার অন্তত আপনি মোকাবেলা করার জন্য উঠিয়ে নেন। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ওবাইয়া বিন খালফের সাথে মোকাবেলা করার জন্য আমি রাসূলুল্লাহ আমার হাতের কোন তলোয়ারই রাখবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত করে বলে অস্তা করা হয়ে গেলে কিছু তো একটা বোঝাবো। সারোয়ারে কায়নাত বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবাইয়া যখন খুব কাছাকাছি হয়ে গেল, শত শত সাহাবিদেরকে টপকে এসেছেন, ইচ্ছা করলে রাসূলের সাহাবিরা অনেক আগে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু সবাই অপেক্ষা করছেন ওবাইয়াকে রাসূল পর্যন্ত যেতে দেই, দেখি ওবাইয়ার সাথে রাসূলের লড়াইটা। যুদ্ধের ময়দানে কোনোদিন তো কাউকে মারতে দেখিনি রাসূলুল্লাহকে, ওবাইয়াকে কি করে রাসূল জাহান্নামে পাঠান এই যুদ্ধের ময়দানে সচিত্র দেখে তারপরে জেহাদের ময়দান চালু। সবাই তাকিয়ে রয়েছে ওবাইয়া যাচ্ছে এগিয়ে, ঘোড় সওয়ার, ঘোড়ার পিঠে আরোহী নিয়ে। আমার আল্লাহ পাকের হাবিবের একেবারে যখন কাছাকাছি হয়ে গেল, আমার আল্লাহ পাকের হাবিবি কোন একজন সাহাবীর হাত থেকে একটা ফলক চেয়ে নিলেন, তীরের একটা ফলক চেয়ে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা তোমরা কোনো চিন্তা করো না, তোমরা হতভম্ব হয়ে যেও না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তোমরা আমার হাতের দিকে তাকিয়ে থাকো, ওবাইয়া বিন খালফকে আমার সামনে তোমরা আসতে দাও। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব নিজের জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, যেই না ওবাইয়া বিন খালফ রাসূলের সামনে এসে হাজির হয়েছে। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আপনার দরবারে একটা বাচ্চা ঘোড়া নিয়ে হাজির হয়েছিলাম, হুজুর ওই বাচ্চা ঘোড়াটাকে দেখি আপনায় আমি বলেছিলাম, আমি এই ঘোড়াটাকে লালন পালন করব, সুযোগ যদি হয় এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি আপনাকে জাহান্নাম আমি আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ ওহদের ময়দানে সেই ঘোড়াটার পিঠে সওয়ার হয়ে হুজুর চলতে চলতে
আপনার দরবারে হাজির হয়ে গেছে। আমি মনে করেছিলাম আপনার সাহাবীরা হয়তো আমার বাধা বিপত্তির কারণ হয়ে যাবে, না 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 না, কেউ আমার বিন্দু মাত্র বাধা দিল না। ইচ্ছা করলে ওরাই আমার গাদ্দানে তলোয়ার চালাতে পারত, ওরা আমার ঘোড়ার চারটে চারটে পা কেটে দিতে পারত, কিন্তু না 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 না, আপনার সাহাবারা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়ে আপনার দরবার পর্যন্ত আমায় আসতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আমার জীবনের সেই ঘোড়াটা যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি আপনাকে মারব বলেছিলাম, আজ আমি আপনাকে খতম করে দেব, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেব। ও বাবাজিরে বাইরা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলেছিলেন আল্লাহর কোন দুশমন মুহাম্মদ সাল্লামকে মারতে পারবে না, বরং মুহাম্মদ সাল্লাম আজকে তার সামনে ঘোড় সওয়ার আল্লাহর দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুশমন মুহাম্মদ সাল্লামকে মারতে পারবে না? আমি দায়িত্ব নিয়ে বলছি, সত্যকে নিয়ে টিকে থাকতে গেলে গালিগালাজ শুনতে হবে, মার খেতে হবে, শত্রু আর দুশ্মনের মোকাবেলা করতে হবে, ভয়ের শিকার হতে হবে, ত্রাসের শিকার হতে হবে। তবে বিশ্ব নবীর জীবনটাকে তাকিয়ে দেখুন, সেই 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত একটা রাত রসুলের অতিবাহিত হয়নি, যে রাত রসুল শান্তির সঙ্গে বিছানায় পিঠ লাগিয়ে আর বালিশে মাথা রেখে শান্তির সাথে রসুল ঘুমাতে পেরেছেন। হাজার শত্রুর মোকাবেলার ভিতর দিয়ে রসুলুল্লাহ 63 বছর বয়সে আম্মাজান আয়েশার বুক আর চিবুকের মাঝখানে মাথা রেখে রসুলুল্লাহ স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেছে। কথা বলতে পারেননি। সুতরাং আমি আপনাকে বলতে পারি, সত্যের জায়গায় টিকে থাকতে গেলে একটা শ্রেণীর জনগণ আপনাকে মারো, ধরো, কাটো, গুড়িয়ে দাও, হালগোর চুরিয়ে দাও, চুরমার করে দাও, গুড়িয়ে দাও, এরকমই ফতোয়াবাজি করার মানুষ পাওয়া যাবে। তবে সত্যের জায়গাতে যদি একনিষ্ঠ ভাবে আপনি টিকে থাকতে পারেন, পৃথিবীর কোন দুশ্মন আল্লাহ যদি আপনাকে না মারেন, পৃথিবীর কেউ আপনার জীবন ছিনিয়ে নিতে পারে না। আল্লাহ যদি আপনার হায়াতে বাঁচিয়ে রাখে, স্বাভাবিকভাবেই ঘরেই আপনার মরণ হবে। জি, আর মরণ যদি পৃথিবীর কোন শত্রুর হাতে হয়, তো মদিনার মসজিদে নবাবিতে নামাজ পড়াতে পড়াতে হযরত উমরের উপরে আক্রমণ হয়েছিল, রেয়াই হবে না, মসজিদের মতো জায়গায় আক্রমণ হবে, কেউ কোনোদিন ভাবতে পারে? তারপরে উমর, আবার আল্লাহর হাবিব বলেছিলেন আল্লাহর কোন দুশ্মন জেহাদের ময়দানে আমায় মারতে পারবে না। পরম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দুশ্মনটাকে এক বিন্দু বিসর্গ পরিমাণ দেরি না করে আমি এই মুহূর্তে আল্লাহর দুশ্মনকে জাহান্নামে পাঠিয়ে দেব। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীর হাত থেকে যে তীরের ফলকটা চেয়ে নিয়েছিলেন, রাসূলুল্লাহ তীরের ফলকটা দিয়ে শুধু উবাইয়া বিন খালফের এই ঘাড়ের কাছে একটুখানি চামড়া রাসূলুল্লাহ ছিলে দিয়েছেন। আর উবাইয়া যে গতি নিয়ে রাসূলুল্লাহকে মারবার জন্য রাসূলুল্লাহর সামনে হাজির হয়েছিল, তার দ্বিগুণ অথবা ত্রিপট ডবল অথবা ত্রিপল গতি নিয়ে আবার চিল্লাতে চিল্লাতে বেঈমান বেদীন ধর্মহারাদের মাঝখানে ফিরে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, উবাইয়া বিন খালফের চিল্লাছে
চিল্লি বন্ধ হয় না, ওবাইয়া বিন কলবের চাচামেচি কেউ বন্ধ করতে পারে না। হে মক্কার বেঈমান বেদিন ধর্ম হারারা বলল, জেহাদের ময়দানের ওবাইয়া বিন কলবের সাথী সঙ্গী আর বন্ধু যারা, তারা ওবাইয়াকে ডেকে বলল, ওবাইয়া এই জেহাদের ময়দানে কারোর বা পা কেটে যায়, কারো বা হাত কেটে যায়, কারো বা দুটো দুটো হাত চলে যায়, আবার কারো বা দুটো দুটো পা জেহাদের ময়দানে চলে যায়, কারো বা বুকে তীর ফুটে যায়, কারো বা পিঠের উপরে তীর ফুটে যায়, কারো বা চোখ উপড়ে যায়, কারো বা মাথার খুলি উল্টে দেয়, কারো বা নাক কেটে দেয়, কারো বা কান কেটে দেয়। না 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 ও ভাইয়া, তুমি যতটা চেঁচামেচি আর চিল্লা চিল্লি জুড়ে দিয়েছো, তামামো জেহাদের ময়দানের দিকে একবার তাকিয়ে দেখো, আমাদের ভিতরের এমন সৈন্য রয়েছে, না 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 না, যাদের হাত কেটে যাওয়ার পরেও চিল্লা চিল্লি করে না, আমাদের ভিতরের এমন সৈন্য রয়েছে এই যুদ্ধের ময়দানে যাদের পা কেটে গেছে, চোখ উপড়ে গেছে, কান কেটে গেছে, তারা তো চিল্লা চিল্লি করে না। ওরে ও ভাইয়া বিল খাত, তোমার তো কিছুই হলো না, তোমার শরীর এখনো অক্ষত অবস্থায় রয়েছে, শরীরে একটা রক্তের দাগ পর্যন্ত দেখতে পাওয়া যায় না, তুমি আমাদের মাঝখানে এসে কেন এত চিল্লা চিল্লি করছো, তুমি কেন জেহাদের ময়দানে আমাদের শক্তিটাকে এত দুর্বল করে দিতে চলেছো। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, ও ভাইয়া বিল খাত এক বাক্যে বলেছিল, ওরে তোমরা জানো না আমার হাত কেটে যায়নি, পা কেটে যায়নি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতও কেটে দেননি, আমার পাও কেটে দেননি, আমার চোখেও তিনি আঘাত করেননি, আমার কানও তিনি কেটে দেননি, আমার শরীরের কোনো জায়গায় তিনি যদিও আঘাত করেননি, আমার শরীরে তিনি তলোয়ারের কোনো আঘাত হানেননি, কেবল একটা তীরের ফলক দিয়ে আমার গায়ের চামড়া একটুখানি ছিটে দিয়েছে, আমার শরীরে এতটাই যন্ত্রণা শুরু হয়েছে, আমি এতটাই কষ্ট পাচ্ছি, এই জেহাদের ময়দানে যাদের হাত কেটে দেয়, এই জেহাদের ময়দানে যাদের পা কেটে দেয়, এই জেহাদের ময়দানে যাদের নাক কেটে দেয়, কান কেটে দেয়, না 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 না, জেহাদের ময়দানে যাদের নিজেদের জীবনকে উৎসর্গ করা লাগে, আমার মতো কষ্ট বোধহয় তারা পায় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীরের ফলক দিয়ে আমার চামড়া একটুখানি ছেলে দিয়েছেন, আমি অতটুকুতে এতটাই কষ্ট পেয়েছি, আমার একটা পা কেন দুটো পা যদি কেটে যেত, আমার দুটো হাত যদি কেটে নেওয়া হতো, আমার শরীরের দুটো আমার আমার দুটো দুটো চোখ যদি তুলে নেওয়া হতো, আমার দুটো কান আর একটা নাক যদি উপড়ে দেওয়া হতো, আমার মাথার খুলি যদি উল্টে দেওয়া হতো, একই সঙ্গে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আলাদা আলাদা করে কেটে নেওয়া হতো। না 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 না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের ফলক দিয়ে যতটুকু আমায় ছিলে দিয়েছে, আমি যতটা কষ্ট পেয়েছি, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে নিল, আমি ওবাইয়া বিল খাত যুদ্ধের ময়দানে ততটা কষ্ট পেতাম না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার সাথী সঙ্গীরা, হে মক্কার কুরাইশরা, তোরা তোমরা জানো না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির জামানার নবীকে তোমরা নবী বলে মানতে না পারো, আমরা বিশ্বনবীকে নবী বলে মানতে না পারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ের চামড়া অতটা ছিলে দেওয়া তো দূরের কথা, জেহাদের ময়দানে মুহাম্মদ সাল্লাম যদি একবার আমার দিকে থুতু নিক্ষেপ করতেন, আমি মুহাম্মাদের থুতুর রিয়াকশনে মারা যেতাম। একটু মহব্বত করে বলুন, আর একটু মহব্বত করে বলুন। জানিস তোরা, হাত কেটে যায়নি, পা কেটে যায়নি, খুব তাড়াতাড়ি আমার মরণ হবে, খুব তাড়াতাড়ি আমি মরে যাব, আমি তোদের মাঝে বাঁচব না। তাম জাহানের ময়দানে যুদ্ধ শেষ হয়ে যাবার পরে কাফেরদের একটা অক্ষত লাশ যদি পাওয়া যায়, সেটা হবো আমি ওবাইয়া। আমি এই বিশ্বাসটুকু মনের ভিতরে করে রেখেছি, হযরত মুহাম্মদ সাল্লাম আমাকে মারা তো দূরের কথা, আঘাত করা তো, স্পর্শ করা তো দূরের কথা, যদি একবার একটু থুতু ফেলতেন মুহাম্মাদের থুতুর রিয়াকশনে মারা যেতাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন করে বলেন
তমাম জেহাদের ময়দান গুলিতে রসুল তার জীবনে একটা নয় দুটো নয় সাতাশটা যুদ্ধের ময়দানে অংশ নিয়েছে। তবে এই সাতাশটা যুদ্ধের ময়দানের ভিতরে কোন যুদ্ধে আর কোন জেহাদের ময়দানে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককেও কোনদিন আঘাত করেননি। যে লোকটাকে মেরেছেন তার ওটা তার অহংকারের পরিণাম। রসুল তার অহংকারকে সইতে না পেরে মারেননি তারে রসুলুল্লাহ, হাত কেটে দেননি, পা কেটে দেননি, রসুল তার কান কেটে নেননি, তার প্রতি তলোয়ার দিয়ে রসুল আঘাত করেননি, শুধু চামড়া একটুখানি ছিলে দিয়েছেন, তাতেই কথা বলেন, তাতেই সেই মোহাম্মদ সাল্লামের উম্মত যারা হব পৃথিবীতে মারামারি করব, কথা বলেন। আমার আগে মুক্তি স্যার পর্যাপ্ত পরিমাণ বলেছেন, পর্যাপ্ত জি, আমি আলাদা করে নতুন করে কিছু বলতে চাচ্ছি না, তবে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো ভাই, একটি হাদিসে এসেছে, জানি না মুক্তি সাহেব আমি আসবার আগে বলে ফেলেছেন কিনা, আমি আর একবার বলছি, প্রিয় রসুল বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতালুহু কুফরুন। আমি আল্লাহকে রসুল বলছি, আমি আল্লাহকে হাবিব তোমাদেরকে বলছি, সিবাবুল মুসলিমি ফুসুকুন পেয়ারা নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, আল্লাহ পাকের রসুল জানিয়েছেন কোন মুসলমানকে গালিগালাজ করা নিঃসন্দেহে এটি ফাসেকি কাজ, আমার আল্লাহ পাকের হাবিব আমার জানিয়েছেন ওয়াকিতালুহু কুফরুন প্রিয় নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী আবার জানিয়েছেন ওয়াকিতালুহু কুফরুন, আমার আল্লাহ পাকের হাবিব পরি জানিয়েছেন আর কোন মুসলমানকে মেরে ফেলা কুফরি কাজ। ও বাবা জিরা বায়রা মাথায় রাখুন, আরো একবার বলছি হাদিসটাকে আরবিটা নাই বা হোক বাংলাটা পড়তে পারি না, আমার আল্লাহ পাকে রসুল জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন মুসলমানকে গালিগালাজ করা ফাসেকি কাজ, আমার আল্লাহ রসুল পরেই বলেছেন ওয়াকিতালুহু কুফরুন, আর কোন পাকা মুসলমানকে হত্যা করা, কোন মুসলমানকে হত্যা করতে উদ্যত হওয়া কিংবা হত্যার জন্যে মারবার জন্যে জনগণকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলেছেন এ কাজটি রীতিমতো কুফুরি কাজ। ও বাবা জিরা বায়রা মাথায় রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার, তাম পৃথিবীর মাটিতে যত নবী আম্বিয়ারা এসেছে, তাম দুনিয়ার মাটিতে যত নবী রসুলরা এসেছে, ও বাবা জিরা বায়রা নবীদের যুগে যুগে যত দুশ্মন তৈরি হয়েছে, নবীরা দুশ্মন দিগের মোকাবেলা যদিও করেছে, অথচ হিসাব কষে পাওয়া গেছে না 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 না, নবীরা না কাউকে কখনো মেরেছেন আর না নবীরা কাউকে কখনো মারতে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন। ও বাবা জিরা ভাইরা নবীদের জীবনে দুশ্মনেরা হাজার গালিগালাজ করেছে, প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কোন গালিগালাজ না ফিরিয়ে দিয়েছে, না তাম দুনিয়ার কোন নবীদের রসূলে বেঈমান বেদিল ধর্মহারাদের গালিগালাজ গুলিকে ফিরিয়ে দিয়েছেন। ও বাবা জিরা ভাইরা এজন্য আপনাদেরকে সাবধান বাণী শুধু শুনিয়ে দেব আমি, ও মুসলমান বাবা জিরা সত্যের জায়গাতে টিকে যদি আপনাকে দেখতে হয়, সত্যের সৈনিক হিসাবে যদি পৃথিবীতে আপনাকে বেঁচে থাকতে হয়, তাহলে বিনয় করে বলব যতদিন বেঁচে রয়েছেন কারোর গালিগালাজের হাজারো গালিগালাজ আপনাকে করুক, জীবনে কারোর গালিগালাজের জবাবও যেমন দিতে পারবেন না, ঠিক
তথাই বছর এটাও আপনাকে বলবো, কাউকে মারার পরিকল্পনা করা কিংবা কাউকে মারার ব্যাপারে উদ্বুদ্ধ করাটা এটি নিতান্ত না নিতান্তই না এমনি করে কোন মুসলমানের কাজ নয় মিয়া। এ কাজ হলো রসুল বলেছেন গালি দেওয়া ফাসেকের কাজ, আর হত্যা করা হত্যা করতে উদ্বুদ্ধ করা উদ্যত করাটা হলো কাফেরের কাজ। ভাই শুনছেন নাকি? হ্যাঁ শোনেন তাহলে, তাহলে আপনার জন্য রাস্তা রাস্তা তো একটা আছে নাকি? আমি কারোর গালিও যখন ফিরিয়ে দিতে পারবো না, জি জি কেউ মারলে এক চড় খাবো, চেষ্টা করব না খো তারে পাল্টা আর একটা চড়। এই কথা শুনছেন আমার নাকি? তারে ফিরিয়ে দেবো না, আর একটা চড় মারলে শোধ হয়ে যাবে পৃথিবীতে, ওই শোধটুকু করতে যাবো না। তাহলে আপনার জন্য রাস্তা, আমি রাস্তা বলে দিচ্ছি ভাই। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, বদরের যুদ্ধ। তা যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মাল তো মুসলমানদের জন্য হালাল, সে যে যুদ্ধেই হোক। রসুলুল্লাহ যুদ্ধের ময়দানে যত মাল পেয়েছেন কখনো নিজেও কিছু নিয়েছেন, আর বাকিটা সাহাবায়ে কেরাম দিগের মাঝে বন্টন করে দিয়েছেন। তো রসুল বদরের যুদ্ধে যত মাল পেয়েছেন তার ভিতরে রসুলের কাছে জুটেছে একটা, আমার দিকে তাকান, এই নকশি করা চাদর। আর সেই জমানায় আরবের মাটিতে নকশি করা চাদরের বিরাট মূল্য ছিল। তা রসুল সেই চাদরটা রেখেছেন, তার চাদরটা চুরি হয়ে গেছে। শুনছেন নাকি? চাদরটা চুরি হয়ে গেছে। তা চুরিটা কে করেছে? রসুলুল্লাহ তা জানেন না, রসুল তো আলেমুল গায়েব ছিলেন না, অদৃশ্যের খবর তো রসুল জানতেন না। আল্লাহ যতটা জানাতেন ততটা জানতেন, কিন্তু আল্লাহ যখন নবীরে কিছু জানালেন সেটা আর গায়েব থাকলো না, ক্লিয়ার? আল্লাহ যখন বেরেলিরা যা বলে, জি বেরেলিরা বলে আল্লাহ রসুল গায়েব জানতেন, তারা তাদের মতো কোরআন হাদিসের দলিল দেয়। ভাই তা আমরাও আল্লাহ রাজি থাকলে কোরআন হাদিসের দলিল দিয়ে তাদের দলিলগুলো কেটে কেটে আমরাও প্রমাণ করাতে পারবো আল্লাহ রসুল গায়েব জানতেন না। আল্লাহ যতটা জানাতেন জানতেন, আর আল্লাহ যা জানাতেন সেটা আর গায়েব থাকলে? অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে, তিনি ছাড়া অদৃশ্যের খবর কেউ রাখেন না, গায়েবের খবর কেউ রাখেন না। তাহলে গায়েবের কোন খবর যখন আল্লাহ তার রসুলকে বলে দিলেন, সেই জিনিস আর গায়েব? ক্লিয়ার হয়ে গেল? সুতরাং যে যতই ফতোয়াবাজি করুক ভাই, ফতোয়াবাজি করার আগে একটু লেখাপড়া শিখছে, কি শিখতে বলেছি? হ্যাঁ লেখাপড়া এমনি হয় ফতোয়াবাজি? ভাই আমার, তা আমি কি বলছিলাম কথা বলেন? হ্যাঁ চাদর চুরি হয়েছে, চাদর তা রসুল জানেন না চুরিটা কে করে, চুরি হয়েছে ওই পর্যন্ত। তো একদল মুসলমান রটিয়ে দিলে যে চাদরটা চুরি করেছেন রসুলুল্লাহ, চাদরটা ভালো চাদর, রসুল তার স্ত্রীদের জন্য চাদরটাকে গোপন করেছেন। আমি বলো গল্প করতে বসিনি বলো, জি এত বুঝবেন, অনুরোধ জানাচ্ছি বুঝবার জন্যে। একদল মুসলমান, তা নবী তখন বেঁচে রয়েছেন, তো একদল মানে তিনজনও হতে পারে, দুজনের বেশি হওয়া মানে একটা দল হয়ে গেল, ঠিক তো? তো একদল মুসলমানের রটকে দিলে সে চাদরটা রসুল নিজে চুরি করে দিলেন, গিয়ে বেরিয়ে দিলেন। আর একদল, এ দলটাই বৃহৎ দল, তারা বললো না
বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের পক্ষে চাদর চুরি করা সম্ভব নয়, নবী কখনো চুরি করতে পারেন না। শোনেন এর পরের অংশটা, ভাই আমার বক্তব্য আপনাদের কাছে একটু বলবেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি যারাই ওই রসুলের কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে তাদের ভিতরের একটা অংশ যদি নবীর উপরে চাদর চুরির অপবাদ রটিয়ে দিতে পারে, তাই আমার মতো স্টেজে অজ করতে করতে আর এক হুজুর এসে জি কারণ নামে অপবাদ রটাতে মিথ্যা রটনা রটাতে পারে না, এটাই আপনাদের কাছে বিশ্বাসের? আমার কথা বুঝতে পারেনি বলে নাকি পেরেছেন? সাহাবিদের একটা দল যদি নবীর নামে চাদর চুরির অপবাদ রটিয়ে দিতে পারে, তাহলে কি বলতে চাচ্ছেন এই যুগের আলেমদের মর্যাদা কি সেই যুগের সাহাবিদের চেয়ে বেশি? তাহলে এরমই মনে হয় যে এই যুগের আলেম আলেম নামে পরিচিত, হাফেজ নামে পরিচিত, হুজুর নামে পরিচিত, মাওলানা নামে পরিচিত, বক্তা নামে পরিচিত, সে স্টেজে উঠে সে কারণ নামে অপবাদ রটাতে পারে না, এইটাই আপনাদের ধারণা? সাহাবিরা যদি নবীর নামে রটাতে পারে তা আজকের এই ফেতনার জামানায় হুজুর উঠে, মাওলানা উঠে, ইমাম সাহেব উঠে, হাজি সাহেব উঠে, গাজী সাহেব উঠে, পীরনামীয় ব্যক্তি উঠে, পীরনামীয় ব্যক্তি উঠে, আর একজনের নামে দুন নাম রটকে দেবে তো কতক্ষণ? এই কথা বলেন কতক্ষণ সময় লাগবে? আরো দুটো চিন্তার কথা আপনাকে শুনিয়ে দেব। আল্লাহকে নবীর বিবি আয়েশার নামে দেখো গোটা মদিনার মাটিতে ব্যভিচারের রটনা রটিয়ে দেওয়া হলো। ও বাবা জিরা বায়রা মাথা রাখুন, আমি আগেই বলেছি ইতিহাস আপনায় শোনাবো রাখো। আম্মা জান আয়েশার নামে দেখো গোটা মদিনা ব্যাপী ব্যভিচারের রটনা ব্যভিচারীর দুর্নাম আর ব্যভিচারের বদনাম রটিয়ে দেওয়া হয়েছিল। ও বাবা জিরা বায়রা একটু দয়া করে কি বলবেন, আমার দেশের একটা শ্রেণীর মানুষ বলে যা রটে তার কিছু না কিছু ঘটে, একটু দয়া করে কি বলবেন, একটা যুগে মায়েশার নামে অপবাদ রটিয়ে দেওয়া হয়েছে হযরত নবী জাকারিয়ার উপরে, হযরত মারিয়াম আলাইহাস সালামের সঙ্গে ব্যভিচারের অপবাদ রটিয়ে দেওয়া হয়েছিল। ও বাবা জিরা বায়রা গোটা মিশরের মাটিতে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের নামে ব্যভিচারের রটনা রটিয়ে দেওয়া হয়েছিল, এবং ওই রটনার কারণেই তো ইউসুফ নবীকে জেলখানার ভিতরে ভরে দেওয়া হয়েছিল। ও বাবা জিরা বায়রা আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামে একবার ব্যভিচারের অপবাদ রটিয়ে দেওয়া হয়েছিল। ও বাবা জিরা বায়রা ভালো করে মাথায় রাখুন, ফুরফুরা শরীফের মজাদ্দেদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামে কোন একটা পিরিয়ডে কাফের বলে রটনা রটিয়ে দেওয়া হয়েছিল। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আমি আপনার কাছে বলে বোঝাতে চাইছি বাবা গভীরভাবে বুঝবার ব্যাপার, এদেশের মাটিতে সত্যের একজন সৈনিক ছিলেন হুজুর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহে, কোন একটা সময়ে হুজুর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহের নামে গরু চুরির রটনা রটিয়ে দেওয়া হয়েছিল। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আপনি যদি এরপরেও বলেন এত কিছুর পরেও যদি আপনি বলেন না না যা রটে তার কিছু না কিছু ঘটে, তাহলে তো এটা বলতে হয় হুজুর দরগাপুরি সাহেবের নামে দেখুন রটনা রটেছিল, দরগাপুরি সাহেব গরু চুরি করেছেন, তাহলে নিশ্চয়ই ওর পিছনে কিছু ঘটনা ছিল। ও বাবাজিরা বায়রা যদি আপনার ইমানে যদি আপনি ইমানদারির জায়গাতে থেকে বিশ্বাস করে যা রটে তার কি
কিছু না কিছু ঘটে ও বাবাজিরা ভাইরা, তাহলে আপনাকে তো আমি ঘুরিয়ে বলবো, আম্মা জান আয়েশার নামে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল। অথচ হিসাব কষে পাওয়া গেছে ওই ব্যভিচারের ব্যভিচারের সঙ্গে মা আয়েশার বিন্দুমাত্র সম্পর্ক ছিল না গো। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইউসুফ নবী জাকারিয়ার নামে ব্যভিচারের অপবাদ রটানো হয়েছিল। অথচ দুনিয়ার এই দুইজন নবী ব্যভিচারের সাথে আদৌ কোনো সম্পর্কিত ছিলেন না। আমার আজ আপনাদের কাছে এটাই নিয়ে আজকে গোটা দেশের মাটিতে তুন্নামার বদনামের এখন ভরপুর করে দেওয়া হয়েছে। কাইয়ুম সাহেব মানে দাদা হুজুরের বিরোধী, রজব আলী সাহেব নামে দাদা হুজুরের বিরোধী, এ সমাজের একটা শ্রেণীর মানুষ মনে করেছে যার উঠেছে তার কিছু না কিছু ঘটেছে। ও ভাইরা আমার, এ জিনিস আমাদের ক্ষেত্রে যদি বিশ্বাস করতে হয় তাহলে তাম পৃথিবীর আগের রটনাগুলোকে বিশ্বাস করা লাগে। তোমার তো ইমান বিশ্বাস করে দেখো, তোমার ইমান চলে যাবে। মুক্তি সাহেব বলেছেন, আমি বিস্তার করে আপনাকে বলতে চাইছি নে, শুধু এতটুকু বুঝিয়ে দিতে চাইছি, রসুল বদরের যুদ্ধ থেকে ফিরলেন, চাদর চুরি হলো, অপবাদটা রসুলের নামে গেল। মা আয়েশা কোনো এক যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে হারিয়ে গেলেন, তথাকথিত আর একদল রটিয়ে দিলে। মা আয়েশা হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যভিচারে জড়িয়েছেন, যে গোটা মদিনার মাটিতে মা আয়েশার নামে তুন্নাম যখন রটছিল পৃথিবীর মাটিতে রসুলের দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। রসুলের জন্যে তাম পৃথিবীর জমিনটা সংকীর্ণ হয়ে গেল, পৃথিবীতে যেন রসুলের জন্যে কোনো ঠাই ছিল না। চতুর্দিক রসুলুল্লাহ অন্ধকার দেখছিলেন। বেশ কিছু কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকার ঘরেই রসুল ছিলেন। কোরআন শরীফের আয়াত নাযিল হচ্ছিল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, কোরআন শরীফের আঠারো পারা, কত বলেছি, কত বলেন, সুরায় নূর, সুরায় নূর আয়াত নাযিল হচ্ছে নবীর উপরে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে নবী, এখনো ভাবছেন, এখনো আপনি বুঝতে পারেননি ওটি আপনার বিবি আয়েশার নামের অপবাদ? এখনো আপনি এটাই ভাবছেন যে কে জানি এত লোকে বলতেছে যখন আমার আমার বিবি আয়েশার কোনো দোষ হয়তো থাকতেও পারে, এরকম কিছু ভাবছেন এখনো? এখনো আপনার ব্রেন থেকে আপনি বিষয়টাকে ক্লিয়ার করতে পারলেন না? এখনো আপনার মনে হচ্ছে যে আপনি সমাজের মাটিতে মাথা উঁচু করে বেড়াবেন কি করে? এখনো মনে হচ্ছে এ লজ্জা রাখবার জায়গা কোথায়? প্রচন্ড লজ্জিত হয়ে গিয়েছিলেন। ও বাবা জিরা ভাইরা মাথা রকম সমাজের মাটিতে রকম মাথা উঁচু উঁচু করতে পারছিলেন না। আমার আল্লাহ পাকের হাবিবের জন্য তাম দুনিয়ার মাটি যখন সংকীর্ণ হয়ে গেল, আমার আল্লাহ পাকের রসুল যখন লজ্জায় অপমানে ঘৃণায় মূর্ছমান হয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাকের হাবিব শুধু ভাবছিলেন আমি রসুল বিশ্বাস করি আমার বিবি আয়েশার দ্বারাতে এখনো অপকর্মের সম্পাদন ঘটতে পারে না, আমার আয়েশা এমন অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন না। কিন্তু তাম মদিনাবাসীর জবান আমি রসুলুল্লাহ বন্ধ করব কি করে? ও বাবা জিরা ভাইরা, প্যারা নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন মনে করছিলেন আমার জন্য চতুর্দিক যেন অন্ধকার হয়ে গেল, তা যেন আমি রসুলুল্লাহ আমার মাটিতে বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিব্রাইল চলে যাও, আমার নবী চিন্তিত হয়ে থাকবেন, আমার নবী সন্তপ্ত হয়ে পড়বেন, আমি আল্লাহ সইতে পারবো না জিব্রাইল, হে আমার ফেরেশতা জিব্রাইল আমার নবীর কাছে যে কোরআনের একটা আয়াত শুনিয়ে দাও,
আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলতে চলতে সোনার নবী রাসূলুল্লাহর দরবারে চলে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সোনার নবী আমার সালামের জবাব দিলে আল্লাহ ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া সমাজের মাটিতে মাথা উঁচু করে আপনি বেড়াতে পারছিলেন না, ইয়া রাসূলুল্লাহ তাম মদিনাবাসীদের কানে কানে আর মুখে মুখে যখন আপনার বিবি আয়েশার নামের অপবাদ আর তুলনামের কথা, ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ আপনার কষ্ট আর সইতে পারেন না, আজ আপনার চোখে পানি মুছে দেওয়ার জন্য আর আপনার দুঃখ বেদনাকে নিবারণ করার জন্য আমি জিবরাইল আমারে পাঠিয়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা যা আপনাকে পৃথিবীতে বেজ্জিতি করবেন না, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আয়েশার সঙ্গে ব্যভিচারের কোন সম্পর্ক নাই, সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটা হলো আপনার বিবি আয়েশার জীবনের আয়েশার নামে আর আপনার জীবনের একটা বড় অপবাদ, এটা আপনাদের উপরে একটা বড় তোহমত, ইয়া রাসূলুল্লাহ তবে এই অপবাদটা দুনিয়ার কোন কাফেরের উঠিয়ে দেইনি, দুনিয়ার কোন বেঈমানের উঠিয়ে দেইনি, এই অপবাদটা দুনিয়ার কোন বেদিন ধর্ম হারাতের উঠিয়ে দেইনি, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই অপবাদ যারা রটিয়ে দিয়েছে তারাও তো আপনার দলের মানুষ, তারা কারা একটু জোর করে বলেন, রসুলের ভালোই তো বুঝেছেন, তাহলে নবী সাহাবারা এর আগে নবীর উপরে একটা অপবাদ দিয়েছে মনে আছে, আমি এখনো সেটা ক্লিয়ার করিনি, ক্লিয়ার করতে ওখানে ব্যাকে যাব, ব্যাক গিয়ারে, ওটাকে ছাড়ানোর আগে আপনাকে এটা বলতে হবে, ভাই সাহাবিদের পরে যুগে যুগে যত মানুষ এসেছে এরা কি সাহাবিদের থেকে ভালো? আমি একটা হাদিস পড়ি, খুব ছোট্ট করে বলতেছি, খুব বড় হাদিস না, কটা টাইম কত যাবে, আসলে ভাই এই আজকের যে চিন্তায় যে কথাগুলো বলছি কোন মজলিসে বলিনি, শোনেন মা আয়েশার কথা এর আগেও শুনেছেন কিন্তু এইভাবে আর আজকের যে চিন্তায় বলছি এই চিন্তাতে কোনোদিন আপনাদেরকে দেয়নি, আমার বক্তব্য আমি একটা হাদিস বলছি একটু বোঝেন, রসুল বলেছেন লা তামুসুন নার মানা রাআনি, এটা সুবহানাল্লাহ বলেন, মহব্বত করে আর একটু বলুন সুবহানাল্লাহ, মানেটা পরে বলতেছি, রসুল বলেছেন লা তামুসুন নার জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, কার গায়ে, মান রাআনি জিসনে মুজকো দেখা, ইমান অবস্থায় যে লোকটা আমাকে দেখল, রসুল বলেছে লা তামুসুন নার জাহান্নামের আগুন তার গায়ে স্পর্শ করবে না, পরেই বলেছেন পরের কথা সাহাবিদের পরে দুনিয়ায় কারা এসছেন একটু কথা বলেন, তাবেঈরা, তাবা তাবেঈনরা একসাথে বলেন না, তাব তাবেঈদেরকে যারা অনুসরণ করেছে তারা হলো তাবা তাবা তাবি,
এক্ষুনি ওই পর্যায়টা আসবে না। সাহাবিদেরকে যারা দেখেছেন, রসুলকে যারা দেখেননি, সাহাবিদের চেহারা যারা দেখেছেন ইমান অবস্থায়, তারা তাবেঈ, তারা তাবেঈ। মজার কথাটা শুনুন, স্পর্শ করবে না। আমার আল্লাহকে রসুল জানিয়েছেন, আমার আল্লাহকে রসুল জানিয়েছেন, দুনিয়ার যে মানুষটা ইমান অবস্থায় আমায় দেখো, যে মানুষটা আমাকে দেখে ইমান আনলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে হাজির হয়ে গেল, আমাকে দেখলো এবং ইমান আনলো, ইমান অবস্থায় মারা গেল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, না 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 না, জাহান্নামের আগুন ওই মানুষটির গায়ে লাগবে না, একটু মহব্বত করো বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা বায়রা মাথা রাখুন, আমার আল্লাহ নবী আবার জানিয়েছেন, তাদের নসিব বড় ভালো, তাদের নসিব বড় প্রসন্ন, আমার সাহাবীদের চেহারা যারা দেখেছেন এবং আমার সাহাবীদের কাছে যারা কলেমা পড়েছেন, আমি আল্লাহ কলেমা পড়বেন, আমার আল্লাহ পাকের রসূল জানিয়েছেন, আমার সাহাবীদের হাতে যারা বায়াত হবেন, ও বাবারিরা বায়রা সরল নবীর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এবং ওই কলেমার উপরে যারা জিন্দেগীটাকে কায়েম রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান অবস্থায় আমার সাহাবীদের দিদার করার কারণে, আমার সাহাবীদের চেহারা ইমান অবস্থায় দেখার কারণে, আল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার তাবেঈদের জন্য হারাম করে দিয়েছে। এত মহব্বত করে বলুন, মর্যাদা আছে না নেই তাদের? সাহাবীদের একটা হাদিস বলছি, আর একটা বলছি চট করে, তবে আজকের এই দুটো দুটো কথা বলেছি এ ব্যাপারে যেন সাহাবিদের সম্বন্ধে কোনো বিরূপ ধারণা তৈরি না হয়। ওরা বলো ও আর এক শ্রেণীর লোকের চলছে, তাদের দাবি এ ভারতবর্ষের মাটিতেও কোরআন শরীফের আইন চলবে, কিন্তু বোঝেন নাকি? অতি অতি তাড়াতাড়ি বুঝেলেন তারা কারা, তাদের কাছে সাহাবারাও সমালোচনার পাত্র, আমাদের কাছে সাহাবারা সমালোচনার পাত্র নয়। আজকে একটা ক্ষেত্রকে বোঝাতে যে আমি বিষয়টাকে উপস্থাপন করে ফেলেছি, আমি আর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। আমি আল্লাহকে রসুল বলছি, আমার আল্লাহনবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা তাসুব্বু আসহাবী, খবরদার খবরদার আমার সাহাবীদের নামে যেন সমালোচনা করো না, আমার সাহাবীদের নামে বদনাম দুর্নাম করো না, আমার সাহাবীদের নামের গালিগালাজ যেন করো না। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, যে মানুষটা আমার সাহাবীদের নামে গালি দেবে ওই মানুষটা জানো আমি রাসূলুল্লাহ আমার নামে গালি দেব। ও বাবা জিরা বায়রা মাথায় রাখুন, আমি বিস্তার করে বলবো মোটেই সময় নেই গো, আমার আল্লাহ নবী অন্য হাদিসে জানিয়েছেন, আসহাবী কান্নুজুমি, আমার আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন, সালতু রব্বি ইখতিলাফা সাহাবী, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমি আমার আল্লাহকে ডেকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমার সাহাবীদের ভিতরে যদি ইখতিলাফ শুরু হয়ে যায় তাহলে পরবর্তী জামানার মানুষদের ভিতরে ইখতিলাফ তো আরো প্রকট হয়ে যাবে। প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ আমাকে জবাবে বলেছেন, ইয়া মুহাম্মদ ইন্না আসহাবাকা মিন্নি বিমানজিলাতিন নুজুমি, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ
মনে রাখো, আমি যখন আমার আল্লাহর কাছে সাহাবীদের ব্যাপারে জানতে চাইলাম, মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক আমার সাহাবীদের ব্যাপারে আমায় ডেকে বলে দিলেন, ইয়া মুহাম্মাদু আপনার সাহাবিরা আমি আল্লাহ তাআলা আমার কাছে এক একটা নক্ষত্রের সমতুল্য, একটু মহব্বত করে বলুন সুবহান আল্লাহ। ও বাবাজি রাব, তাহলে যে সাহাবিদের নামে গালি দিতে নিষেধ করেছেন নবীকে দেখবার কারণে, জাহান্নামের আগুন যে সাহাবিদের চললে হারাম হয়ে গেছে, ও বাবাজিরা ভাইরা যে সাহাবিদের মর্যাদা আল্লাহর কাছে এক একটা তারকার সমতুল্য, আমি আপনার কাছে তো ওটাই বোঝাতে চাইছি, সাহাবি ওই নবী সাহাবিদের ভিতরে একদল যদি নবী পাকের উপরে চাদর চুরির অপবাদ রটিয়ে দিতে পারে, আর একদল যদি মা আয়েশার নামে ব্যভিচারের অপবাদ রটিয়ে দিতে পারে, তাহলে একটু দয়া করে কি বলবে তমাম পৃথিবীর মাটিতে নবী সাহাবিদের চেয়ে ভালো মানুষের কি আর জন্ম হয়েছে? তাহলে কেউ কাইন সাহেবের নামে, রজবালির নামে, মাতিন সাহেবের নামে দুর্নাম করবে, বদনাম করবে, সিলসিলা বিরোধী বলবে, চোর বলবে, মোনাফেক বলবে, জি এমনি করে মজাব বিরোধী বলবে, ওহাবি বলবে, নানা রকম নানান সময় যখন যা মনে চাপবে তাই ফতোয়াবাজি করবে, এরকম লোক এরকম লোকের অভাব এ জমানায় হবে? একটু জোর করে বলে কেউ ভাবে এরামও ভাবে, তাই তো বৈঠক তো ঠিকই, কিন্তু যে বলেছে সেও তো একটা হুজুর, হুজুর তোর হুজুর তো হুজুর, রসুলের সাহাবীর নাম দিয়েছেন, কোথায় তোর হুজুর আর কোথায় রসুলের সাহাবী, মাথায় যাচ্ছে নাকি? ওই একটা পোকা যদি ক্লিয়ার হয় মাথাতে, একটা পোকা গেলি রজবালির দেড় ঘন্টা রস করার কি সাধ্য কথা হয়, একদম বারহাক